আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহারি শরীফের পাঁচ হাজার ছয়শো উনিশ আবু মামার রহমতুল্লাহতে আবু জায়ার লহ থেকে বণিত যে নবী করিম সাল সাল্লাম বলেছেন একজন জনকে ফাসিক বলে যেন গালি না দেয় এবং একজন আরেকজনকে যেন কাফির বলে অপবাদ না দেয় কেননা যদি সে তা না হয় না হয়ে থাকে তবে তা তার উপর উপরে পতিত হবে তো ওয়ালাইকুম তো রসুল সাল্লাহ সাল্লামের এই হাদিস দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি যেখানে এখানে রসুর সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন যে কাউকে ফাসেক বলে গালি না দিতে আর একজন ফাসেক বলে যদি গালিটা না দেয়া হয় আর কাফির বলে যদি অপবাদ দেয়া হয় তাহলে বলেছেন যদি সে সেটা না হয়ে থাকে তাহলে সেটা যে বলছে তার উপরেই পতিত হবে তো আমরা চেষ্টা করবো ভাই একজন মুসলমান ভাইকে একজন কখনোই কাউকে গালি দেওয়ার জন্য আমরা নিজেকে নিজের মনকে উদ্ভুক্ত বন্ধ ইয়ে তালা মেরে রাখবো যাতে আমরা গালি না দিতে পারি আমরা যেন গালি না দিই তাহলে এটা কাজ যদি না করে থাকে তাহলে সেটা আমার উপরে পড়বো পড়বে তো চেষ্টা করব যেন আমরা রসুস আল্লাহ সাল্লামের এই হাদিসটি মেনে বুঝে আল্লাহ তালা যেন আমাদের আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াখের দাওয়ান রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবেরে কে তো